বিনোদনের তাজা খবরে স্বাগত। দীঘির বিষয়ে মুখ খুললেন রায়ান রাফি। সিন্ডিকেটের খেলায় অসুস্থ হয়ে পড়েছেন চিত্রনায়িকা দীঘি, তার সঙ্গে চূড়ান্ত কথা বলেও পরে না জানিয়ে অন্যজনকে নিয়েছেন পরিচালক। তবে ঠিক কোন পরিচালক এমনটি করেছেন তার নাম পরিচয় কিছুই প্রকাশ করেননি অভিনেত্রী। দীঘি না বললেও গণমাধ্যমের অনুসন্ধানে সেই পরিচালকের নাম প্রকাশ পেয়েছে, তিনি রায়হান রাফি। পরিচালক নিজেই দীঘির ওই অভিযোগের বিপরীতে এবার গণমাধ্যমকে কথা বলেছেন, খণ্ডন করেছেন দীঘির আনা অভিযোগ সম্পর্কে। রাফি জানিয়েছেন, দীঘি নিজেই আমার সঙ্গে কথা বলার জন্য, অভিনয়ে আগ্রহ প্রকাশ করার জন্য সিনেমার ব্যাপারে আমার অফিসে এসেছিলেন। এর মানে এই নয় যে তিনি চূড়ান্ত হয়ে গিয়েছেন। রাফি বলেন, একটি চরিত্রের জন্য একাধিক জনের সঙ্গে কথা হতেই পারে, চূড়ান্ত হবেন তিনি যার সঙ্গে লিখিত চুক্তি হবে। দীঘির সঙ্গে আমার কোনো লিখিত চুক্তি হয়নি, সে কাজ করতে চেয়েছে, অফিসে নিজের ইচ্ছাতেই এসেছে। দীঘি বলেছে, আমি তাকে বাদ দিয়েছি, তাকে আমার চরিত্রের জন্য উপযুক্ত মনে হয়নি, ফলে তার সঙ্গে যোগাযোগ করিনি। রাফি শুধু দীঘির অভিযোগের বিষয়টি নিয়েই কথা বলেননি, কথা বলেছেন দীঘির ব্যক্তিগত বিষয় নিয়েও। এই পরিচালক বলেন, দীঘিকে টিকটক বন্ধ করতে হবে, অভিনয়ে মনোযোগী হতে হবে। এর আগে সোমবার দীঘি নিজের ফেসবুকে জানান, 3 বছর ধরে ইন্ডাস্ট্রির সিন্ডিকেটের কবলে পড়ে অসুস্থ হয়ে পড়েছেন তিনি। ওই পোস্টে জানান, দীঘি নানা সময় ইন্ডাস্ট্রির রাজনীতির শিকার হয়েছেন, তাকে কাস্ট করার পরও বাদ দিয়েছেন অনেকে। সূত্রে খবর, সুরঙ্গ নামের একটি ফিল্মে দেখা যাবে নাটকের তারকা আরফান নিশুকে, যা পরিচালক রায়হান রাফি। এই সিনেমাতেই দীঘিকে নেওয়ার কথা ছিল, কিন্তু শেষ পর্যন্ত দীঘিকে না নিয়ে পরিচালক তার প্রেমিকা তমা মির্জাকে নিয়েছে, আর সে খবর ফলাও করে প্রকাশ করেছে গণমাধ্যম। বিনোদনের তাজা খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।